হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। কেমন আছো? তারপরে দীপাবলি কেমন কাটাচ্ছ কমেন্ট সেকশনে শেয়ার করবে। বাজারে গিয়েছিলাম, যেমন দেখতে পাচ্ছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর একটা মাছ, এটাকে ভাঙর মাছ বলে আমাদের এখানে। তোমাদের ওখানে কী নামে পরিচিত একটু জানাবে কমেন্ট সেকশনে। মাটির আলু বলে ওটাকে, যেটা আমরা এখানে মাছের ঝোলে খাই। যেমনই দেখতে পাচ্ছ এখন মাছের ঝোল, ইলিশ মাছের ঝোলটা ওই শুধু কালো জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে এই আলু দিয়ে ঝোলটা করা হয়েছিল। কারণ টাইম একটু কম ছিল, কালকেও খুব ব্যস্ত ছিলাম, মানে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ব্লগটা অ্যাকচুয়ালি কালকের। কালকে অনেক রাত হয়ে গেছিলো, সে কারণের জন্য আমি আর ব্লগটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তাই আজকেই শেয়ার করছি। তার আগে ভয়েস ওভার দিচ্ছি, এই শাম করে উঠে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম। এবার ভাতে কালকে কিছুই রান্না হয়নি, ভাতের সঙ্গে শুধু শাক ভাজা, চোদ্দ শাক ভাজা আর মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল। তোমরা আমার ব্লগটা যে দেখছো কিন্তু কেমন লাগছে কমেন্ট সেকশানে, আমি কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছি না। তোমরা কাইন্ডলি প্লিজ কমেন্ট সেকশানে জানাও কেমন লাগছে বা কেমন টাইপের ভিডিও দেখতে চাও তোমরা, আর তার সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। যথারীতি চোদ্দ প্রদীপ সবাই দেয় বাড়িতে, তোমরা কারা কারা কখন দিলে বা তোমাদের কাদের নিয়ম আছে কালী পুজোর দিন দেয় সেটাও একটু জানিও। তো আমি কালী পুজোর আগের দিন দিয়েছি চোদ্দ প্রদীপ আর চোদ্দ শাক, তো সেটা চোদ্দ শাকটা এগুলো একটা রিচুয়ালসের মধ্যে পড়ে আমরা সবাই জানি। আর এটাকে গাছ প্রদীপ বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কী প্রদীপ বলে বলো তো। যথারীতি কালকে ব্লগটা আমি কেন শেয়ার করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, ডাক্তারবাবুর কাছে যেতে হয়েছিলো হঠাৎ করে একটু সমস্যার কারণে। এ দেখো, যখন আমি বাড়ি ফিরছি এই সময়টা, এখানে কালী পুজো হয়েছে একটা, হচ্ছে যেখানে ডাক্তারবাবুর চেম্বার ছিল সেখানে, তো তারই গেট। এবার এখন রাত্রির 12টা বাজে যখন আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, তো সেই কারণে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম আর ব্লগটা শেয়ার করতে পারিনি। আর একটা বিষয়, আমার এই ভয়েস ওভারটা দেওয়ার সময় হয়তো একটু নয়েজ আসতে পারে, কারণ আজকে কালী পুজোর দিন, চারিদিকে প্রচুর বাজনা বাজছে, পটকা ফুটছে, সেই কারণের জন্য একটু আওয়াজ আসতে পারে, তার জন্য আগের থেকেই দুঃখিত। এখানে যে পুজোটা হয়েছে দেখতে পাচ্ছ সামনে, বেশ সুন্দর করেছে, কেদারনাথের মন্দির মনে হচ্ছে, দারুণ লাগলো। তো এই পর্যন্তই ব্লগটা রাখছি, পরের দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, আনন্দ থেকো।